আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের তিস্তা নদী, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী, আর এটা তিস্তা নদী, এটা মহিপুর ব্রিজ। আমি এখন তিস্তা নদীর এখানে এসেছি, মহিপুর ব্রিজের উপরে। দেখেন পানির স্রোত, অনেক পানির স্রোত, ভয়াবহ পানির অবস্থা, বিশাল পানি আকার ধারণ করে, অনেক স্রোত, বিশাল স্রোত পানির। নদীর কূল কিনার দেখা যাচ্ছে না। কুল কিনা দেখা যাচ্ছে না। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা আমাদের তিস্তা নদী, আমাদের এলাকার নদী এটা। এই তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময় নদীর সাইডে বাঁধ বান্ধা অনেক সুন্দর করে। তা আমাদের তিস্তা নদীর সব থেকে সুস্বাদু মাছ হচ্ছে বৈরালি মাছ। আমি বৈরালি মাছ এবার সুযোগ হলে আপনাদের দেখাবো। অনেক সুন্দর স্বাদ, এত স্বাদ এটা বলার বাহিরে, না খেলে বুঝতে পারবেন না। বৈরালি মাছ দেখার অপেক্ষা থাকলাম, আপনাদের দেখার অপেক্ষা অবশ্যই দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।